গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা ভালো আছি, বাট আদুর শরীরটা একটু খারাপ। মানে খারাপ মানে কি, ওর পরশুদিন রাত থেকে হঠাৎ করে একটু জ্বর আসলো। মানে বুঝতে পারছি না যে কী হয়েছে, হঠাৎ করে জ্বর আসলো। শরীরে আর কোনো রকম প্রবলেম নেই, জাস্ট গাটাই গরম ছিল। তো কালকে সারাদিন ওষুধ চলেছে, তারপরে তো এখন জ্বরটা কম আছে, এখনও ঘুমাচ্ছে, নিচে আছে। তো আজকে শুক্রবার, আজকে তাই জন্য ওকে আমি স্কুলে পাঠালাম না, দুটো দিন বাড়িতে থাক, অবজার্ভ করি। সোমবার থেকে স্কুলে যাবে, স্কুলে আবার ওর ক্লাস টেস্ট চলছে বাবুর। তো যাই হোক, আজকে একটা খুব সুন্দর কাজ করতে যাব। কী করতে যাব সেটা আস্তে আস্তে দেখতে পাবে। আজকে অফিস যাব না, অফিস ছুটি নিয়েছি। আজকে আমি, বোন, আমার মাসির মেয়ে, মাসি, সবাই মিলে একটা জায়গায় যাব, কারণ একটা খুব বড় অনুষ্ঠান আসতে চলেছে। তো সেটারই কিছু জিনিস কেনাকাটি করতে যাব, আশা করি বুঝেই যাচ্ছ কী জিনিস। তো তাও আমি এখন বলছি না, আস্তে আস্তে রিভিল করবো জিনিসটাকে। এখন বলে দিলে তোমরা এখনই ব্লগ ছেড়ে পালাবে আর পুরো ব্লগ দেখবে না, তাই জন্য যদি তোমরা পুরো ব্লগটা দেখো, সেই জন্য আমি এখনও সাসপেন্স রাখছি। তো চলো স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাজে এখন 10:30, আর আদুর জ্বরটা আবার এসছে। তো এখন আমি নিয়েছি ওকে ডাক্তারের কাছে, ডাক্তারটা দেখিয়ে এসে তারপরে বেরোবো। মানে যখন কোনো এরকম একটা কাজ থাকে না, কোনো কিছু আমার স্মুথলি হয় না, কিছু না কিছু কিছু না কিছু একটা আসতেই থাকবে। তো এখন নিয়ে যাচ্ছি ওকে ডাক্তারের কাছে। বুঝতে পারছে না কোথায় এসছিস, তুই কোথায় এসছিস বুঝতে পারছিস না, কোথায় এসছিস, ডাক্তারের কাছে এসছিস না, ডাক্তার কাছে এসছিস? হ্যাঁ, ডাক্তার দেখতে এসে এখন জাস্ট বেরোলাম, রিক্সা করে যাচ্ছি, কারণ ট্রেন ধরতে হবে। তো বোন ট্রেনে উঠে পড়েছে ক্যান্টনমেন্ট থেকে, সেজন্য এখন তাড়াতাড়ি গিয়ে টিকিট কাটতে হবে। এত বছর করে আমি ওভারহেড ট্রেনে যাব, তাই শুভ বলছি যাচ্ছি বলি। যাচ্ছি হচ্ছে আমার মাসির মেয়ে, আমার বোনের বিয়ে সামনে। তো ওর জন্য শপিং করতে ওর বিয়ের বেনারসি কিনতে যাচ্ছি, যাবো আর মন্দিরে যাবো। আরও কিছু কেনাকাটি করার আছে, যা যা কিনবো তোমাদের সাথে তো শেয়ার করবো। দেখো তোমরা ব্লগটা, কেমন বেনারসি পছন্দ করি, ওখানে গিয়ে কেমন পছন্দ হয়। প্রথমে তো ওই ট্রেনটা মিস করলাম, আমি বুঝতে পারিনি ও টিকিট কেটে গেছে। ব্যাগটা সামনে রাখি, কতদিন পরে ট্রেনের সামনে দাঁড়িয়েছি, কত বছর পর। কত বছর পরে এলাম বলতো, প্রায় 3-4 না 5 বছর, 5 বছর না, শিয়ালদা স্টেশনে ওই পাশে এসেছি, ওই পাশ থেকে তোর মানে ওই দিকে ট্রেনে ডাইরেক্ট উঠে গেছি, 1 নম্বর প্ল্যাটফর্মের এদিক থেকে আসিনি না। এনজিপি দার্জিলিং মেল সেটাও তো সেই 2-3 বছর আগে। হ্যাঁ, 2-3 বছর আগে সেটা আমরা ওদিক দিয়ে এদিক দিয়ে বেরোতাম, এদিক দিয়ে বেরিয়ে এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে এদিকে টিকিট কাউন্টার ছিল, এদিক দিয়ে বেরোতাম। সেটা এখন ঢাকা। আমি আমার বোনের সাথে না, আমি আমার দিদির সাথে বেরিয়েছি। আমাকেও তো কাজের মাসেই লাগে, রোজদিন সবাই আমাকে কাজের মাসির রূপেই দেখে। ঘরে কি আমি সেজে গুজে ছাড়া নাকি, আমি তো কাজের মাসির মতোই আমাকে দেখতে লাগে তখন। হ্যাঁ, ও সরি, এটা হচ্ছে শিয়ালদার মেট্রো স্টেশনটা। হ্যাঁ, শিয়ালদার তো হুলিয়াই বদলে গেছে, কি ছিল আগে আর কেমন হয়ে গেছে না,
বাজার কলকাতা আছে, ফ্যাশন সিটি কি নেই? ভেতরে একটা পিসি চন্দ্র কেন খুলেছে জানি না, বাট খুলেছে। আরে মানুষ যখন যখন ট্রেন থাকবে তখন এসে শপিং টপিং করবে, সোনা কিনবে তাই বলে? হ্যাঁ কিনতেই পারে, বাজার কলকাতা আছে। অনেক বছর পরে শিয়ালদা আসলাম, তো মানে শিয়ালদার এই পাশে আসলাম, তো তাই জন্য একটু অবাক অবাক লাগছে। যারা ডেলি যায় তাদের কাছে নতুন কিছুই না, যেমন আমার কাছে প্ল্যানেটটা নতুন কিছু না। আগে কত আসতাম, বইয়ের গন্ধ কি ভালো লাগে। এই দাঁড়াও, রাস্তা পার হচ্ছি। তোর মুভমেন্টটা ক্যাপচার করবো, চল। সরু পাট দেখ, সুন্দর লাগছে, ভাল লাগছে। এমনিও যখন পড়বি বিয়ে ছাড়া, এমনি সময় তো নর্মাল এরম ভাবেই পড়বি। এই সরে যা, আয়নায় দেখ। দিদি আমরা সবাই, তারপর ঠিক আছে বোন, রাখছি। প্রচুর শাড়ি দেখিয়েছে, বাট আমার আর সেরকম কিছু পছন্দই হলো না, তাই জন্য আমি আর কিছু নিলাম না। গদিতে বসে একদম শাড়ি দেখছি। পাখি দেখতে দেখতে একজন টায়ার্ড, তোর কিচ্ছু পছন্দ হবে এটা, অ্যাশ কালার কোনো মতেই নয়। শাড়ি কেনার পরে এবারে দিল খুশ কেবিনে খেলে যাচ্ছি। এইটা তো নাকি তো খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গেলাম হাতিবাগান। সেখানে বোন যে শাড়িটা কিনেছিল ওটার ম্যাচিং ব্লাউজ কেনার ছিল, আর লিপিরও অনেক কিছু কেনার ছিল, তো মানে মেনলি ব্লাউজ আর ওড়নাটা, তো সেই জন্য আমরা হাতিবাগান গেছিলাম। বাট ওখানে গিয়ে ওদের পছন্দ মতো কিছুই পাওয়া যায়নি, মানে এত ব্লাউজের মধ্যেও বোনের ঠিকঠাক মতো ম্যাচিং পছন্দ হয়নি, তাই ও লাস্টে পিস কিনলো বানাবে বলে। আর লিপিরও ঠিক মাথার যে ওড়নাটা নেবে তো সেটাও ঠিকঠাক মতো পছন্দ হয়নি। আসলে জিনিস তো অনেক ছিল, বাট এটার
কোয়ালিটিটা না একটু মানে ঘষঘষে টাইপের ছিল, 550 টাকা দাম বলছিলো, তো দামের সাথে কোয়ালিটিটা একটু ঠিকঠাক ছিল না, তাই জন্যই ও নেয়নি। তারপরে আমরা হাতিবাগানে অনেকক্ষণ ধরে শপিং করলাম, শাড়ি খুঁজলাম, বোনের আর একটা শাড়ি কেনা ছিল, শাড়ি খোঁজা হলো বাট সেটাও আর পছন্দ হয়নি। লাস্টে আমরা একটা জুয়েলারির দোকানে গেলাম যেটা হাতিবাগানের সব থেকে ফেমাস জুয়েলারির দোকান, যেটা আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। এই কোথায় যেন দেখলাম একটা দোকানে ওড়না ছিল মাথার, হ্যাঁ একটা পুতুলের মাথায় ওড়না দেওয়া ছিল দেখলাম, ওদিক দিয়ে দেখছিলাম। এই তো এই তো হ্যাঁ, তাই গরম লাগবে ভাই, এটা খুব গরম লাগবে, এই পলিয়েস্টার ম্যাটেরিয়াল না ভীষণ গরম লাগে, কটন চাই আমার। ওই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে। কোনটা? মেরুন কালারের এসে না, এগুলো গরম লাগবে না, আর কোনো কালার নেই? হ্যাঁ আছে তো, না এই কালার গুলো পছন্দ হচ্ছে। এই দাদা হ্যাঁ এটা সুন্দর কমাবে না একটুখানি কমাবে, আমি বন্ধ ছিল আগের দিন এসে। আমি যাবো ভেতরে, এটা কত? এটা কিন্তু খোলাই ছিল, ৬০ টাকা পড়বে, না না দিদি আর করবেন না, আমি নিজে থেকে বললাম জিনিসটা ভালো হবে দাম কম, সেই জন্য আমি বলছেন দিদি। এটা কত? এটা এটা ১৫০ টাকা পড়বে দিদি, আমি একটু বেছে রাখছি এখানটা তাই জন্য দেখি। হ্যাঁ যেগুলো ইউজের নিই না, এই ইয়ারিং গুলো রেপ্লিকা নিই, এটা বানানি না, রেপ্লিকা নিই। প্রচুর আছে, পড়াই হয় না, একটা পড়ার পর খুলে ইচ্ছে করে না আরেকটা পড়ে। ফটো নিতে হবে ৬ রকম আমাকে একটু চৌকাট দেখাও, ৩০০
এটা 320 টাকা। দেখো তোমার দোকানে কাস্টমার দাঁড়িয়ে দিচ্ছে ও। ফার্স্ট এটা না সেকেন্ড এটা? আমার 250 টাকা পড়বে একদম। আমার জন্য কি কালারের লাগবে একটা, সেই কালারটা দেখি কোনটা বলবি। কত করে দাম হচ্ছে? পড়বে দুদিন পরে আছে, একটাও থাকবে না। ২৪০০ এটা কত বললে দাদা? কোনটা? 18 টাকা এমআরপি আছে, তাহলে 14 টাকা এমআরপি। 12টা কালার ছিল। বাট এই জিনিসটা অসাধারণ, সে কিনে নিয়ে চলে যাবে। এই জিনিসটা না না এই জিনিসটা সত্যি অসাধারণ, দেখতে ভালো। তাই বলে কত বললে জানো? আমি বলবো না, কাস্টমার বলবে দাম। এসে যে অমুক শোরুমে দেখলাম এত দাম, তোমার কাছে এটা কত দাম? দারুণ দারুণ। এটা হাতিবাগানে এই দোকানটা ঠিক টার্টেল শোরুমের সামনে। আর এই দোকানের যা কালেকশন, আমি বলবো যে এরকম কালেকশন হাতিবাগানে অন্য কোথাও পাওয়া যাবে না। আমি অনেক দোকান ঘুরেই আমি বলছি, ভীষণ সুন্দর কালেকশনগুলো। আমি তো কোনটা ছেড়ে কোনটা নেবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দাদার ব্যবহার। তুমি একটা দেখাতে বলবে তো দাদা 10টা দেখাবে, মানে দেখতে দেখতেই তোমার পছন্দ হয়ে যাবে। এটাই ওদের বিজনেস স্ট্র্যাটেজি, যে ওরা দেখাতে একটু কার্পণ্যবোধ করে না, শুধু দেখিয়েই গেছে। আর আমাদের এত পছন্দ হয়েছে, আমি কী কী কিনেছি সেটা ভিডিওর লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা জাস্ট কালেকশানগুলো দেখো। আর এখানে কিন্তু সব ধরনের দামেরই পাওয়া যায়, যে এমন না 1000, 1200, 1500 যেরকম বলছে সেইগুলোই শুধু আছে। এখানে কিন্তু 100 টাকা, 150 টাকার সেটও আছে, 200, 220 সব ধরনের সেটই কিন্তু এখানে আছে। তাহলে প্রাইস রেঞ্জ কিন্তু একদম 50 টাকা থেকে এখানে শুরু। 50 টাকার ফিঙ্গার রিংগুলো তোমরা দেখতে পাচ্ছ সামনে, এগুলো সব 50 টাকা। আর এই হারগুলোও আছে বিভিন্ন বিভিন্ন দামের, বাট এখানে কালেকশন কিন্তু ভীষণ সুন্দর। কত খাতা না দিয়ে দিয়েছে দাদা একটা আমাদের কাছে। এটা কি সেট আছে গো?
এই যে বক্সটা আমাদের কাছে দিয়ে দিয়েছিল, এখানে প্রত্যেকটা ইয়ারিংয়ের দাম শুরু প্রায় 150 টাকা থেকে 300 টাকার মধ্যেই। দাদা এমনি দাম কমিয়ে দেয়, তাছাড়াও কিন্তু তোমরা একটু বার্গেনিং করতে পারো চাইলে। আর প্রত্যেকটা কানে দুলে আমি জাস্ট দেখছিলাম, আর আমি ভাবছিলাম এটা নেবো ওটা নেবো, কোনটা ছেড়ে কোনটা নেবো আমি বুঝতে পারছিলাম না, আমি জাস্ট কনফিউজড হয়ে গেছিলাম। দেখতেই পাচ্ছ এক একটা কানের দুল কতটা সুন্দর, মানে কানের দুল কেনার পরে ভাবতে হবে যে এটার সাথে আমি কী ড্রেস পরবো সেটা কিনতে হবে, এরকম আমার সিচুয়েশন হয়ে গেছে। তো আমি বলবো যে পুজোর আগে একবার হলেও এই দোকানটায় তোমাদের ভিজিট করতে, কারণ এখানের মতো কালেকশন কিন্তু আমি কোথাও পাইনি। তুমি হ্যাপি হয়েছ? আচ্ছা এটা কি বলো? হ্যাঁ, তো আমি এইটা নিয়েছি, এই শাড়িটা অনেক পছন্দের পরে। আর ওই দোকানটায় ঢুকে তো আমি লুটে গেছি, অনেক কিছুই নিয়ে নিয়েছি ওই দোকানে ঢুকে। মা এগুলো আমার, মা সব এটা, এটা কি, এটা ট্যাঙ্কার। এই কানের দুলটা নিলাম, এইটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, মানে গিয়ে থেকে এটা আমার চোখ আটকেছিল, এটা নিয়ে নিয়েছি। এটা ট্যাঙ্কার, এটা গার্বেজ ট্রাক, এটা নিয়ে নিয়েছি। এই একটা কানের দুল নিয়েছি, এটা তিনটে কানের দুল হয়ে গেছে,
প্রচুর কানের দুল নিয়ে নিয়েছি, আর কিছু নেব না, এই একটা নেকপিস নিয়েছি, ব্যাস। এগুলো তো এখন খুব উঠেছে, আর আমার মনে হয় এটা একটা থাকলে ঘরে অনেক কিছুর সাথে যায়, ভীষণ এটা আমার পছন্দ হয়েছে। সারাদিন প্রচুর ঘোরাঘুরি, প্রচুর কেনাকাটি করেছি, আর মেনলি এটা পুজোর শপিং না, মেনলি বিয়ের শপিংই বলতে পারো, কারণ যে শাড়িগুলো কিনেছি ওগুলো সব মানে বোনের বিয়েতে পরার জন্যই কিনেছি। তো একেবারে যখন ওর বেনারসিটা কিনলাম তার সাথে একেবারে কিনে নিলাম এবারে, কারণ এগুলো এবার আস্তে আস্তে ব্লাউজের ডিজাইন দেখা, সেগুলো বানানো অনেক কাজ থাকে, তাই আগে থেকেই একটু বানিয়ে মানে কিনে নিলাম শাড়িটা। এবারে হচ্ছে আমি জুয়েলারিও কিনে নিয়েছি, কারণ ওই হাতিবাগানের ওই দোকানটার কালেকশন ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ, মানে দাদারা দেখাতে একদম মানে ইয়ে করে না, খুব দেখিয়ে যায়, আর দেখিয়ে যায় আর আমরা নিতে থাকি, দেখিয়ে যায় নিতে থাকি। দামটাও ঠিকঠাক, যেমন কোয়ালিটি তেমন দাম। তো প্রচুর কেনাকাটি হয়ে গেছে, এবারে তো যা ডেলি রুটিন থাকে সেটাই করবো। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি, কালেকশনগুলো কেমন লাগলো এটা জানিও অবশ্যই, আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ও আদু বলছে আদুর এটা কিনে নিয়েছি, এটা তো দেখিয়েছি মা সবাইকে, হ্যাঁ সবাইকে দেখিয়েছি, হ্যাঁ দেখিয়েছি মা, টাটা। হ্যাঁ এটা হ্যাঁ সবাইকে দেখিয়েছি। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে, টিল দেন টাটা, বাই বাই।